আরজিকর কাণ্ডের মাঝে আদিবাসী নাবালিকাকে ধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ, ব্যানার প্ল্যাকার্ড হাতে স্লোগানের মাধ্যমে মিছিল করেন তারা। পুরাতন মালদার আট মাইলে আদিবাসী সংগঠনের ডাকে 34 নম্বর জাতীয় সড়কে মানববন্ধন করে তুমুল বিক্ষোভ করতে দেখা যায় তাদের। স্তব্ধ হয়ে পড়ে যান চলাচল। পুরো পশ্চিমবঙ্গ রাজ্যব্যাপী এই আদিবাসী মহিলা এবং মহিলাদের উপর রেপ, ধর্ষণ, খুন, মার্ডার চলছে, সেটার প্রতিবাদে আমরা আদিবাসী সাঙ্গাল অভিযানের পক্ষ থেকে আমরা বিক্ষোভ মিছিলের মাধ্যমে আজকে ন্যাশনাল অবরোধে এখানে বিক্ষোভ দেখাচ্ছি। দক্ষিণ দিনাজপুরেও বিক্ষোভ আদিবাসী সংগঠনের। বুনিয়াদপুরে বংশীহারির আদিবাসী নাবালিকার ধর্ষণ এবং খুনের চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ এবং পথ অবরোধ করা হয় আদিবাসী সেঙ্গেল অভিযানের পক্ষ থেকে, ফলে অবরুদ্ধ হয়ে পড়ে বুনিয়াদপুর 512 নম্বর জাতীয় সড়ক। আজকে আদিবাসী সেঙ্গেল অভিযানের পক্ষ থেকে 2 দিনব্যাপী 3 এবং 4 তারিখ বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করা হয়েছে গোটা পশ্চিমবঙ্গে জুড়ে প্রত্যেকটা ব্লকে। একদিকে যখন আরজিকরের ঘটনায় উত্তাল গোটা দেশ, ঠিক সেই সময় মালদা এবং দক্ষিণ দিনাজপুরে পরপর 2 আদিবাসী নাবালিকাকে ধর্ষণের অভিযোগ। স্বাভাবিক, এই ঘটনা ঘিরে যেমন উত্তেজনা ছড়িয়েছে, আজ আদিবাসী সেঙ্গেল অভিযানের পক্ষ থেকে 34 নম্বর জাতীয় সড়কে যেমন মিছিল করা হয়, পাশাপাশি 8 মাইল এলাকায় মানববন্ধন করে প্রতিবাদ করা হয় এবং বিক্ষোভ দেখানো হয়। মালদা থেকে ক্যামেরায় উদয় মণ্ডলের সাথে সমক লাহিড়ি, ক্যালকাটা নিউজ।